তুই হেতার সামনে যাই এমনি 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 হাঁটবি এমনি এমনি হাঁটবি এমনি হাঁটবা তোমার টাকা লাগবে বুঝি টাকার সাথে সাথে তোমারও লাগবে কেন টাকা দিতে হয় না ভালোবাসার মানুষের প্রয়োজন আছে মোর মাইয়া মুই দিয়া দেব আমাটা বিয়া দেমু এই মুই দেমু বিয়া কথা সাবধানে কও কথা তুই সাবধানে কও একটা সোবরে গাল হারাম আমি কিছু বলতে দেব না আমি দেব কাপড় কিচ্ছু বোঝে না ওলা যদি কেমন করে ভাও করতে হয় সিনেমায়ও দেখে নাই নাটকও দেখে নাই আরে আমার মাথায় ফানি ডাল আর মাথায় আগুন চলতেছে আরে হানি লাগতো না এটা কি দেখছি সুরে কেমনে এত টাকা কামাই আনলো মাগুমা বাবা কোন আরে সিকুনালি সোরা আছে না ওই যে শিকদার বাড়িতে চুরি করলো কিরে মাথা কামাই আলকাতরা লাগাই দিছে না এই সোর কেই করছে টেকনাপ দি ওই যে টলারও করে মালয়েশিয়া চলে গেছে হারম দাদায় যাই এতে এত টিয়া কামাই আনছে রে মা এত টিয়া বাংলাদেশ ব্যাংকও নাই বাবা হাতে টিয়া দাই কি করতাম এ মাইয়াটা কিচ্ছু বুঝে না হাতে টিয়া কেমনে আঙ্গটিয়া করা যায় এ পলিটিক্স তুই বুঝুস না তুই এত ডাঙ্গুর কে মাইয়া কেমনে কেমনে আন্তরি কথা এ তুই হেতের বাড়ি যাবি হেতের লগে গোপনে ফেম করবি টিভি সিনেমার মাঝে দেশ না নায়ক নায়িকারা যেভাবে ফেম করে জড়াই ধরে সুমা খায় এডি করবি সি 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 বাবা এ তোমার মতো বাবা যদি এরকম ঘরে ঘরে থাকে না তাহলে মেয়েরা সব নষ্ট হয়ে যাবে কি বিলে সুমা খাইতাম আরে মারে টিয়ার রূপে কোনো বাহাদুরি নাই তুই জেনে হেতরে বিয়া করি হেতন তিন ট্র্যাক টিয়ার মালিক তিনো ট্র্যাক তোর তোরই আর হা রইবো তুই টিয়া দি বাহাদুরি করবি কাজের বুয়া সোগা রাখবি ভাইয়ের রূপে ভাড়ায় খালি সুপারি বাংবি আর হান খাবি বাবা আর কি করতাম আরে তুই কির বি আই তোরে বুঝাই কই ইউর তুই হেতার সামনে যাই এমনি 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 হাঁটবি এমনি এমনি হাঁটবি এমনি হাঁটবি বাবা কি কইছ তুমি ডান্স করতেছো না হাঁটবি আরে হেতার সামনে যাই এরকম করবি দেখবি হেতার মাথা খারাপ হয়ে যাবে তোরে দেই যা যা খবর যা দেরি করে যা
আবার অন্য যদি অন্য কে আবার যদি এত কাছে মাইয়া বিয়ে দেয় যাইতেছি দেখো হয় কিনা যা যদি কামটা হয় আর কি মাইয়া গেছে বুদ্ধিমানের কাজ করছে সিকোনালি তোর কাছে ভাড়াই দিলাম খুব গরম এইখানে বুঝি টাকা আছে টাকার গরম তাই না টাকা ইঞ্জিনে থাকে না টাকা থাকে পিছনে 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 তো ছোট জায়গা আপনি নাকি অনেক কেরোলা লই আইছেন আমি তো জানি না আব্বা কি কইলো কেরোলা মেরোলা কিছুই বুঝলাম না আপনি কই থেকে যেন আইছেন মালয়েশিয়া মালয়েশিয়া আচ্ছা কতগুলো টাকা আনছেন কেন আপনার আমি বিয়া করব তাই আগে থাকতে খোঁজ খবর নিতে আসি তুমি ওকে বিয়ে করবা ওহ কেন আপনি তো আমারে অনেক পছন্দ করতেন আগে মনে নাই হ্যাঁ সব ইয়াতে যাইয়া বললে গেছেন গা তখনকার চিকুনালি এখনকার চিকুনালি অনেক ডিস্টেন্স আমার বউ হবে ঐশ্বরিয়ারা সাধনু বকি পূর্ণিমা এই টাইপের তোমার মতো গেও চাষা ভুষাকে আমি বিয়ে করবো বড় হাসি পাইল বেগান আপনি সব কি কথা বলতেছেন আমি তো অনেক সুন্দর আপনিই তো বলতেন এই গ্রামের মধ্যে ফার্স্ট ক্লাস মাইয়া হইলাম আমি তখন বলছিলাম তখন আমি সেসকা চোর ছিলাম এখন তো চোর না এখন আমি এই এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি টাকা পয়সার দিক দিয়ে আমার চেয়ে উপরে আর কেউ নেই মালয়েশিয়া থেকে এসেছি বলেই আজ তুমি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেলে কিছুদিন আগে মুরগি চুরি করার অপরাধে আমার মাথা ন্যাড়ে করে আলকাতরা মাখিয়ে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয় আর আজ আমার সামনে একজন সুন্দরী দাঁড়িয়ে এসে দুই হাত মেলে দাঁড়িয়ে গেল অনেক ভালোবাসি শোনো তখন তো আমি রাজি ছিলাম না আমার আব্বা রাজি ছিল না তাই আমিও রাজি ছিলাম না এখন আব্বাই কইছে তোমারে পটের নেন তাই নাকি মা আমি রাজি তোমারে ভালোবাসি আমিও তোমারে অনেক ভালোবাসি তাইলে আমাকে বিয়া হইবে খুব তাড়াতাড়ি টাকাগুলো আমি পাবো আব্বাও পাইবে থ্যাংক ইউ সো মাচ তা আসো আমি একটু কাজে যাচ্ছি কাজটা শেষ করি আবার দেখা হবে তোমার সাথে তাইলে কখন আসবা তাড়াতাড়ি আসবো আচ্ছা
এটা আমার গাড়ির নিচে কি জীবন দেওয়ার ইচ্ছা? আমি তো আপনার জন্য সব পাগি, শুধু গাড়ি কেন, গাড়ির তোলে না, আপনার প্রেমে আমি হাবুডুবু খেতে চাই। তাই নাকি? এই ফুলটা তোমার জন্য। আমি শুনলাম কি তুমি নাকি মালয়েশিয়ার থেকে অনেকগুলো টাকা নিয়ে আইসো, আমার বাবা কইছে। তাই ঠিক শুনেছ, আমি অনেক টাকা নিয়ে এসেছি। কেন, তোমার টাকা লাগবে বুঝি? টাকার সাথে সাথে তোমারও লাগবে, কেন টাকা দিতে হয় না, ভালোবাসার মানুষের প্রয়োজন আছে। তুমি দেখতে না খুব সুন্দর। সত্যি? হ কিন্তু তুমিও সুন্দর। আগে না তুমি জানি কেমন ছিল, রোগা আর কালো মুরগি সুরা ছিল। মুরগি সুরির অপরাধী আমার মাথায় আলকাতরা দিয়া চুল কামাইয়া এই গ্রাম থেকে বাইর করে দিছিল। অতীত মনে করতে নাই, আমি অতীত মনে রাখতে চাই না। অতীত মনে না করলে তোমাদের মনে করতে পারতাছি না। না না না, তুমি অতীত মনে রাখো না, আমার ভালোবাসা দিয়া তোমার অতীত সব মুছিয়া দিব। তাই না? কিউটি, সুইটি, হারাটি, কলিজা, তোমার আমার খুব ভালো লাগছে। সত্যি? তারপরে আমার কইবো বিসমিল্লাহ কবুল বলো, তারপরে কবুল করবে সব। তোমার জন পাইছি, কবুল কইয়া ফেলাম। তোমার আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা তাই না, ওখানে আমি আসি তোমার লগে পরে কথা কেন? আচ্ছা আমি গিয়ে বাবার সুখবরটা জানাই। সুখবর মানে বলে দাও বিয়ের দিন তারিখ ঠিক করতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কেমন আছো ভাই? ভালো আছি। হ্যাঁ, তোর সংসারের অবস্থা কি? ভালো? খুব ভালো, খুব ভালো। ভাবি ভালো? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, কই যাইতেছ? কই আর যামু, সিকোনালি আছে না, মালয়েশিয়া দিয়া কারি কারি রিঙ্গিত আছে। আমার মায়ের ডর লাগে, বিয়ে দিতে যাইতেছি, ফাইনাল কথা কই। মালয়েশিয়াতে রিঙ্গিত মানে বহু টাকা কামাই আইছে, তুই মাইয়া বিয়ে দিবি হের লগে? হ্যাঁ, এ সোরের লগে। এই এই তোগো বংশ তালুকদার বংশ না? হ্যাঁ তাই তো। তুই তালুকদার হলা না? হ্যাঁ। আর সিকোনালি কার হলা? কার হলা? এত গুষ্টি সহ সোর হাতে নিজে চুরি করে মাথা লাড়া করে গেছে মালয়েশিয়া, সোরের কাছে মাইয়া বিয়ে দিবি? সি 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 সি, তোর লাজ শরম নাই? এই যে তুই যার শুভ কামে একটা বাধা দিলি, এখন আমার মনটা কেমন জানি ভাঙ্গে যাইতেছে। আচ্ছা তুই থাক, তাহলে আমি যাই। তুই কমে যাইতেছ। আমি চাইছি যেন, কারণ আমাকে তো বংশ ভালো না। হ্যাঁ, ওর বংশ লোক একটু মিল আছে, আমার মাইয়াটা সিকুনালির কাছে বিয়ে দিব। হ্যাঁ, ও বিয়ে দেবা না? তুমি বিয়ে দিতে দোষ নাই, আর মুই বিয়ে দিলে দোষ হইবে না? না, তোরা তো তালুকদার। হ্যাঁ তালুকদার, দুইয়া পানি খামু। এ বেটা, তুই বিয়ে দিবি কখন কদেই? এই একটা সাবলাই গাল ফাড়ালাম, তুই মাইয়া বিয়ে দিবি না, আমি দিব, খবরদার। তুই কলি হইলো মাইয়া আমার, আমি দিব আমার মাইয়া, তোর মাইয়ার চাই সুন্দরী, আমার মাইয়ার বিয়ে করবে। ও তো কি কয়, আমার মাইয়া সিনেমার নায়িকার মতো, তোর মাইয়া হইলো ডিং ডিং করে আড়ে চ্যাংরা মাইয়া, কোনো দাম আছে নি? আরে বেটা ইসলিম চেনো? ইসলিম? হ্যাঁ, মোর মাইয়া হইলো ইসলিম। এ বেটা, এ কথা কচ্ছে, আমার মাইয়া আমি বিয়ে দিমই, মোর মাইয়া মুই বিয়ে দেব, আমারটা বিয়ে দেব। হেই আমুই দেব বিয়ে। কথা সাবধানে কও। কথা তুই সাবধানে কও। একটা সোবরে গাল হারালাম আমি, কিছু বলতে দেব না, আমি দেব কামড়। কি কামড় দিবি? কামড় দেব না, কামড় দিব তোরে। তুই যা, সে কেমনে মাইয়া বিয়ে দেস আমি দেখুম। দেখ কেমনে বিয়ে দি, দেখ। আচ্ছা দেখ, দেখ তুই, দেখ দেখ, আমি দেখামো। আচ্ছা দেখছি, 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 যা হালার বহালা, আমি কি গড়াইছা। মা, স্বামী
বস্তা ভুইরে টাকা নিয়ে আইছি মালয়েশিয়ার থেকে কোটি কোটি টাকা মা যারা আমারে মুরগি চুরির অপরাধে এই মাথা নাইরা কইরা মাথায় আমার আলকাত্রা মাইরা এই কেরাম সারা করছে ওদেরকে দেখায় দিব আমিও পারি আমি মুরগি চুরাছি কোনালি এখন কোটিপতি ছি কোনালি সুবহানাল্লাহ আব্বা তুই যে এত সময় যা কইছো এই কি সত্যি না স্বপ্ন সত্যি মা প্লেন থেকে নামার আগেই গাড়ির উপরে পা রাখছি মা এই গাড়ি আমার তোমার মা এই গাড়ি নিয়ে পুরো গ্রাম ঘুরবা ওরে আব্বা মোর মনে হইতেছে কি আমি স্বপ্নে দেখি হয় মা হনো তুমি আও আসসালামু আলাইকুম বেয়ানসা আমার মাইয়ের দিকে ও আব্বা আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব হনেন মুই দুঃখ কথা কই কোন একাল কান মেললে হনেন কোন মোরে এতিম পোলা মুরসর কইয়া বাড়িতে আইসা পৌঁছাইতে পারলাম না তার আগে বিয়ে আসা দিবসা ও আপনারা আমার মাইয়ের বিয়ে খেতে আইছে আরে বিয়ে খেতে আসি নাই আমরা সিআইডি পুলিশ সিআইডি পুলিশ হ্যাঁ আমরা তো ইয়ানো বিয়ের ব্যাপারে আলাপ করতেছি ইয়ানো তো কোনো আসামি নাই কি বলছেন আসামি নাই আপনি ওকে চিনেন ও মালয়েশিয়াতে একজন শিল্পপতিকে খুন করে কোটি কোটি রিঙ্গিত নিয়ে আসছে রিঙ্গিত কি রিঙ্গিত মানে মালয়েশিয়ান টাকা ও মাগো এই এ বিয়াতক তুই মালয়েশিয়া যাই চুরি করে তোর সবাব বুঝি মালয়েশিয়া যায় না আহের আমার যে ভদ্রলোক ভাই আগে ছিল ছোটাচার এখন হালার বহালা হয়েছে বড় তো ওকে 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 এই এই ক্রিমিনাল এর সাথে আপনাদের রিলেশনটা কোনো সম্পর্ক নাই এরা আমরা চিনি না কুত্তা কুত্তা বাবা বাবা তুমি তো আমার সাথে বিয়ে দিবে বলছো আরে না এটা একটা কুত্তা মার্ডার কেসের আসামি ওকে 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 অ্যারেস্ট হিম ভাই একটা কথা জিজ্ঞাই এতের নে কি সাজা দিবেন আমরা প্রথমে ওকে 6 মাসের রিমান্ডে নিব 6 মাসের রিমান্ডে নেবেন হ্যাঁ কম করে হলো হয়তো বা 4 মাস বা 3 মাস রিমান্ডের মঞ্জুর করবে ও মাকে এত তো কিছু থাকতো না ভাই একটা কাজ করেন রিমান্ডে তো উঞ্চি ডিম দেয় ভাই আর ঘরের মধ্যে রাজহাঁস আছে না রাজহাঁসের হ্যাঁ ডজন অনেক ডিম আছে একটা এত বড় বড় ডিম হ্যাঁ বড় ডিম হ্যাঁ আই সাই এতের এটা খালাস হয়ে যাক মানে ডিম ছাড়া আমি দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এ মুখ মুখ চল যান কাম কাম চল যান হালার বালারে আঙ্গুল ভাঙ্গে দেব এই এই জাকি বাইসা কেসে সালার বহালা নইলে মার্ডার কেসের আসামির লগে মাইয়া বিয়ে দিতি আর বই বই কান্তি জামাই মার্ডার কেসের আসামি